আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকেই এই মুহূর্তে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি আজ 30 জুন 2021 রোজ বুধবার অবস্থান করছি রবিউল ডেইরি ফার্মে। আর এই রবিউল ডেইরি ফার্মে অবস্থান আপনারা জানেন পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়ি হারপাড়া গ্রামে। তো আজকে রবিউল ডেইরি ফার্মে আসার পর দেখছি একাধিক উন্নত জাতের বিগ বিগ সাইজের থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর গাভী রয়েছে। তো এই গাভীগুলো কী কী জাতের রয়েছে, গাভীগুলোর দামগুলো কেমন হতে পারে, এই গাভীগুলো আপনারা এই সময় লকডাউনের সময় কীভাবে সংগ্রহ করতে পারেন, এই সকল বিষয় নিয়ে কথা বলবো রবিউল ডেইরি ফার্মের মালিক রবিউল ভাইয়ের সঙ্গে। যারা আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন বা পুরাতন রয়েছেন, যারা এখনও নিত্য নতুন ভিডিওগুলো পাচ্ছেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে সবার আগে পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে রবিউল ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ। পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলে নতুন পুরাতন উভয় দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা আমাদের একটু জানাবেন। আমি মোহাম্মদ রবিউল করিম, গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া, থানা ভাঙড়া, জেলা পাবনা। রবিউল ডেইরি ফার্মের মালিক? রবিউল ডেইরি ফার্মের মালিক আমি রবিউল। প্রতি সপ্তাহে নতুন কালেকশন আপনার? জি আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে কালেকশন থাকে। জি, আমরা চেষ্টা করছি প্রতি সপ্তাহে দেওয়া, কিন্তু গত সপ্তাহের প্রতিবেদনটা করার পরে আমি হয়তো দর্শকদের দেখাতে পারি নাই, যে কোনো কারণবশত আমি ভিডিওটা হয়তো সেভ করতে পারি নাই। তো আজকে নতুন কালেকশন কতগুলো গাভী আছে? আজকে আছে আপনার 12টা। 12টা গাভী আছে? জি জি। আমরা অনেক বিগ সাইজের গাভী দেখছি আজকে। আজকের গরুগুলো প্রতিটা গরুই আল্লাহর রহমতে খুবই ভালো মানের গাভী। আচ্ছা আচ্ছা। একটা গরু নিম নাই, আল্লাহর রহমতে সব গরুই ভালো, সবগুলোই ভালো, মানে সব আমার উপযুক্ত গরুই এগুলো। আজকের যে গাভীগুলো আছে আল্লাহর রহমতে প্রতিটা গরুই দেখেন খুব হাই কোয়ালিটির গরু, সবাই প্রতি পর্বে ভালো ভালো থাকে। তারপরে আমি এসে দেখার পরে আমি যেটা দেখছি, হয়তো দর্শক ভাইরা কি মন্তব্য করবে আমি জানি না, তারপরে আমার চোখ থেকে আমি আসার পরে দেখছি যে আজকের গাভীগুলো একদম সবগুলো গাভী বিগ সাইজের থেকে শুরু করে ভালো ভালো গাভী দেখছি, ভালো ভালো গাভী। তো রবিউল ভাই, আজকের গাভীগুলো কী কী জাতের রয়েছে? আজকের গাভীগুলো আপনার হলস্টেন ফ্রিজিয়ান আছে, আর ব্ল্যাক জার্সি আছে একটা গরু। আচ্ছা, হলস্টেন ফ্রিজিয়ানটাই বেশি? হলস্টেন ফ্রিজিয়ানটাই বেশি আছে। আচ্ছা, যেহেতু অনেক বড় বড় গাভী, আমরা এক এক করে গাভীগুলো দেখি আর দর্শকদের দামগুলো জানাই। আচ্ছা, অবশ্যই দেখেন। সেই সাথে আরেকটি কথা রবিউল ভাই, যেহেতু আগামীকাল থেকে কঠোর একটা লকডাউন আসতেছে, আমরা যতদূর জানি যে গাভীর গাড়ি বা কোনো আপনার যানবাহন তো বন্ধ, কিন্তু পণ্য যে যানবাহন রয়েছে সেগুলো চালু থাকবে হয়তো, তো সেদিক থেকে আপনাদের এই গাভী বিক্রয় করার পরে কোনো সমস্যা আছে কি না? না, এটা তো আর নতুন করে কিছু না, আজ এক বছর ধরে তো এইগুলো দেখতেছেন লকডাউন। তবে আল্লাহর রহমতে লকডাউন না ভাই, প্রায় দেড় বছরের, এক দেড় বছরের মতো আমরা তো এইভাবেই চলছি। তা আল্লাহর রহমতে মানে গাভী গরু ঠেকানোর মতো অবস্থা আসলে সরকার থেকে কেউ, আমরা এত গাড়ি লকডাউনের ভিতরে ছাড়লাম কোথাও ঠেকায় না। পণ্যবাহী গাড়ি এটা চালু রাখার নিয়ম আছে, চালু রাখার নিয়ম আছে। আর এই মানে গাব গরু দোয়াল গরু এগুলো কখনো ঠেকায় না। আচ্ছা, এগুলোর লিগে আপনারা কোনো টেনশন করেন না, আল্লাহর রহমতে গাভী কিনলে অবশ্যই আপনার বাড়ি পৌঁছে যাবে, এটা আপনার নিশ্চিত থাকবেন। জি রবিউল ভাই, তাহলে আমরা এক এক করে দর্শকদের গাভীগুলো দেখাই। দর্শক চলুন আমরা এক এক করে গাভী দেখি। দর্শক, আমরা শুরুতেই যে গাভীটা দেখছি অনেক বড়সড় একটা গাভী, সাথে বাচ্চা রয়েছে রবিউল ভাই, খুবই সুন্দর একটা গাভী। এই গাভীটা কী জাতের? এটা হলস্টিন ফ্রিজিয়ান, অরিজিনাল যে ফ্রিজিয়ানগুলো আল্লাহর রহমতে সেইটাই দেখেন, গাড়টা চিকন, কানগুলো ছোট, জি, মুখটা খাটো, আর এই ইয়াতে আপনার কপালের শিঙের উপরে দেখেন অরিজিনাল মন্দিগুলো যেরকম ঢিপ না, অরিজিনাল ওই ঢিপগুলোই আল্লাহর রহমতে ওই গরুটার আছে। আর পুরো বৈশিষ্ট্যটাই অরিজিনাল, যে পার্সেন্টের যে গরুগুলো যারা চেনে তাদের তো আর অত বলা লাগে না। তা আল্লাহর রহমতে আশা করা যায় যে প্রতিটা যেগুলো অরিজিনাল যে ফ্রিজিয়ান গরুগুলো আল্লাহর রহমতে আর ভেতর সব প্রতি জায়গায় সবটাই আর ভেতর আছে। তো এই গাভীটা দাঁতে কয়টা? এই গাভীটা দুইটা দাঁত কেবলই হচ্ছে, দুই দাঁত, দুই দাঁতে। অনেক বড় গরু দেখেন না, এত বড় গরু কখনো দুই দাঁতের গরু হওয়া মানে খুব কম মেলে আর কি। আচ্ছা, সাথে আমরা একটা বাচ্চা দেখছি, কি বাচ্চা? এই বাচ্চাটা সার বাচ্চা, আজকে রাত্রে হয়েছে সার বাচ্চা। জি জি, আজকে রাতেই হয়েছে, শাল দুধ টানছেন তো? হ্যাঁ, শাল দুধ টানা হচ্ছে। তো কেমন শাল দুধ আসতেছে? এটার মানে দুইবার তিনবার টানে মোটামুটি প্রায় 10-11টার মতো আর কি টানা হয়েছে, শাল দুধ টানেছেন। এখনো পুরো দুধ এখনো বের হয় নাই, যে আমি বারবার মানে টানা লাগতেছে। আচ্ছা আচ্ছা, একবার তো আর টানা যায় না।
তো রবি ভাই এইটার আপনার সম্পূর্ণ যখন হয়তো দুধটা আসবে, যেহেতু আমরা যতদূর জানি যে 15-16 দিন 20 দিন এরকম সময় লাগে সম্পূর্ণ দুধ আসতে, এই গরুটার 20+ আশা করা যায় বুঝছেন। গরুর যে থাম থাম দেখে ও থেকে 20-এর আল্লাহর রহমতে 20+ আশা করা, 20+ আশা করতে, জি জি। আচ্ছা 20+ আশা করলে মোটামুটি যদি কেউ পছন্দ করে নিতে চায় এটার দামটা কত কত রাখবেন? এটার দাম রাখবো 2,35,000 টাকা। 2,35,000 টাকা, জি জি। আচ্ছা 2,35,000 টাকার আমরা শুরুতে একটা বড় সড়ো গাভি দেখে নিলাম, 2,35,000 টাকা না? জি জি, 2,35,000 টাকা। তো দাম দরের ক্ষেত্রে আমরা যদি একটু জানতে চাই একটু কি কম বেশ করা যাবে কিনা? কম বেশ স্লাইড কিছু কম বেশ করা যাবে, একবারে যে একদমে পূর্ণ কেনা বেচা হয় না। আচ্ছা আরেকটা জিনিস আমরা একটু জানতে চাই, যে শুরুর যে গাভিটা অনেক সুন্দর একটা গাভি, তো তো এই গাভিটার আমরা যতদূর জানি যে পার্সেন্টেজ অনেকটা বিবেচনা করা হয়, পার্সেন্টেজ দিকে তাকালে মোটামুটি আপনাদের আইডিয়া অনুযায়ী এটা কেমন আছে? এটা আমার একটা টার্গেট যে এটা 95%। ধন্যবাদ রুল ভাই, আমরা শুরুতেই দর্শক 2,35,000 টাকার গাভি দেখে নিলাম। যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে রবিউল ভাইয়ের সাথে কথা বলে আপনারা কিন্তু এই গাভিগুলো একটু দাম দর করার সুযোগ আছে ভাই বলছেন, করে আপনারা কিন্তু গাভিগুলো সংগ্রহ করতে পারেন। আমরা দ্বিতীয় গাভি দেখি, চলুন। দর্শক এই মুহূর্তে যে গাভিটা দেখছি আরেকটা বড় সড়ো গাভি দেখছি, 2 নম্বর সিরিয়ালের গাভি রবিউল ভাই, এই গাভিটা কি জাতের? এটা হলস্টেন ফিজিয়ান। হলস্টেন ফিজিয়ান, রানী শঙ্কর, ইয়া আপনার এটা শঙ্কর জাত বলে, মাথার গঠনের শঙ্কর জাত। আচ্ছা অনেক বড় গাভি, অনেক বিশাল গাভি এটা। আচ্ছা দাঁতে কয়টা? এটা দাঁতে আপনি 6টাই ছিল, এক মুড়ো আর কি খিল পড়ছে আর কি। আচ্ছা এখন 8 দাঁতই হয়ে যাবে আর কি। 8 দাঁত? জি জি, 8 দাঁতই হয়ে যাবে। আচ্ছা উলান সাবার অনেক বড় বড় ছেড়ে দিয়েছে। এটা কততম বাচ্চা দিবে? এটা আপনার দ্বিতীয় চলছে আর কি, তৃতীয়র পর আর কি করবে। আচ্ছা তৃতীয় বাচ্চা দিবে? জি তৃতীয় বাচ্চা দিবে। আচ্ছা এই গাভিটার দুধের পরিমাণটা কত আসতে পারে? এইটা আপনার দ্বিতীয় বিয়ানে দুধ হয়েছে 24-25 এরকম দুধ দহন করছে, 24-25 দ্বিতীয়তে দহন করছে। আচ্ছা মোটামুটি বিয়ানে আশা করা যায় একটু বেশি হবে, 27-28 দুধ আশা করা যায়। 27-28? জি। আচ্ছা 27-28 আসলে মোটামুটি এই গাভিটার দামটা কত আসবে? এই গাভিটার দাম চাচ্ছি 3,05,000 টাকা। 3,05,000 টাকা? জি। আচ্ছা 3,05,000 টাকার অনেকটা বড় গাভি, তৃতীয় বাচ্চা দিবে? তৃতীয় বাচ্চা দেবে আর কি। আচ্ছা তো এটার দামের ক্ষেত্রে যেহেতু 3,05,000 টাকার, রবি ভাই দাম দর কি একটু কম বেশ করা যাবে কিনা? হ্যাঁ দাম দর কিছু কম বেশ করা যাবে, একবারে একদমে তো গরু বিয়া থাকে না, হয় না। জি দর্শক আমরা 2 নম্বর সিরিয়ালের গাভিটা দেখে নিলাম, 3,05,000 টাকায় গাভিটার দাম, তৃতীয় বাচ্চা দিবে এবং দুধের পরিমাণটা প্রায় 25-26 দ্বিতীয়তে আসে। হ্যাঁ এটা তো জানা গরু আছে, আল্লাহর রহমতে দুধের দিক দিয়ে আপনি নিশ্চিত থাকেন, এই গরুটা যত কমে 26-25 দুধ সর্বনিম্ন। আচ্ছা আচ্ছা জি অনেক ধন্যবাদ। আমরা রবিলা তাহলে 3 নম্বর গাভিটা আমরা দর্শকদের দেখাই। আচ্ছা দর্শক এই মুহূর্তে তৃতীয় গাভি দেখছি, এটাও অনেক বড় গাভি। রবিল ভাই এই গাভিটা কি জাতের? এটা হলস্টেন ফিজিয়ান, কেউ রানী শঙ্কর বলে, একজনের হাক রহম দাম ইয়ে কথা বলে। আচ্ছা আচ্ছা বুঝছেন। দাঁতে কয়টা আছে? দাঁতে এটা 4টে ছিল 6টা হবে আর কি। 4টা ছিল 6টা হচ্ছে? হচ্ছে। এটা প্রেগন্যান্ট গাভি? এটা প্রেগন্যান্ট গাভি। আচ্ছা কতদিনের মধ্যে বাচ্চা দিবে? এটা আর 15-16 দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে। 15-16 দিন? জি জি। আচ্ছা 15-16 দিনের মধ্যে বাচ্চা দিলে এটা আপনার কততম বাচ্চা দিবে? এটা আপনার দ্বিতীয় বাচ্চা হবে। দ্বিতীয় বাচ্চা? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা দিবে, দেখা যাচ্ছে যে উলান সাবার তো একদম ছেড়ে দিয়েছে, বাটগুলো একদম ঠিকঠাক আছে না? হ্যাঁ হ্যাঁ, বাটের দিক দিয়ে আপনি নিশ্চিত, আমি বাট খারাপ বাটের গরু কিনি না আমি কখনোই না। আচ্ছা আচ্ছা একদম সুস্থ সবল আছে? জি জি সুস্থ সবল আছে, সুস্থ সবল আছে। তো মোটামুটি এটার তাহলে দুধের পরিমাণটা কত আসবে? এইটা আশা করা যায় 20+ দুধ থাকবে আল্লাহর রহমতে। 20+? জি। আচ্ছা 20+ আসলে রবি ভাই এই গাভিটার দামটা কত আসবে? এটার দাম চাচ্ছি 2,20,000 টাকা। 2,20,000 টাকা? জি। আচ্ছা 2,20,000 টাকার গাভি রবি, আজকে মনে হচ্ছে গাভির দামটা আজকে যেহেতু বড় বড় গাভি আমরা হয়তো বলতে পারি এটা যেহেতু বড় গাভি দামটা একটু বেশি হতেই পারে, তো আজকের গাভিগুলোর দামটা মনে হচ্ছে একটু বেশি বেশি রবি ভাই? বেশি না, এবার গাভিগুলো সুন্দর, তারপরেও না এই গাভিগুলোতে এমনি 2,60,000-50,000 এরকম বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা বুঝছেন, তো এবারে মানে লকডাউন চাপে এবার গরুর দাম আসলে আমার কিনাও পড়তায় এবং বলেও দিচ্ছি পড়তায় পড়তায়। আচ্ছা আচ্ছা এমনি গরু পথে 20-30,000 টাকা করে মনে করেন কম?
এই গাভীগুলো তো মনে হয় 250 নিচে পাওয়াই যায় না, কিনতেই পারিনি আমরা। আমিও সেটাই বলতে চাচ্ছি যে আসলে মনে হচ্ছে যে লকডাউনের কারণে গাভীর দামটা কম, কিন্তু আপনার গাভীর তুলনায় যে বিগ বিগ সাইজের গাভী সেদিক থেকেও মনে আপনি বলছেন যে দামটা কম আছে। হ্যাঁ অনেক কম। দর্শক আমরা তৃতীয় নাম্বার গাভী দেখে নিলাম, আর রবিবার যে কথাটি জানাচ্ছেন যে দেখা যাচ্ছে লকডাউনের কারণে গাভী প্রতি 15-20 হাজার টাকা করে কিন্তু কমে গেছে। হ্যাঁ কমে গেছে, কমে গেছে। এই সময় যদি হয়তো খামারিরা যদি গাভী সংগ্রহ করতে পারে, এই সময় গাভী যদি কোনো খামারে কিনতে চায় তার মনে হন সর্বনিম্ন 30,000-40,000 টাকা গাভী প্রতি সে কম পাচ্ছে আর কি। জি আমার কেনা পড়তা আমার বিক্রি পড়তা হচ্ছে, আমার দরকার হলে 5,000 লাভের দরকার। জি জি ঠিক আছে, আমরা সেইভাবে আমরা গ্রাহককে দিয়ে দিচ্ছি। রুল ভাই ধন্যবাদ, আমরা তাহলে আরও যে অনেকগুলো গাভী রয়েছে খুব সুন্দর সুন্দর গাভী সেগুলো দেখবো, আমরা পরবর্তী গাভীটা দেখি। দর্শক এই মুহূর্তে আমরা 4 নম্বর সিরিয়াল গাভীটা দেখছি, খুব সুন্দর একটা গাভী, সাদা এবং মুখটাও কিন্তু সাদা, মাথার দিকে হালকা কালো। রুবুল ভাই মানের একটা গাভী বুঝছেন, এটা কি জাতের গাভী? এটা হলস্টিন ফ্রিজিয়ান, আমার রানী শঙ্কর বলে এক একজনের এক এক কথা। মূলত হলস্টিন ফ্রিজিয়ান জাত আর রানী শঙ্কর ভালোবেসে ডাকে বলে ডাকে। দাঁতে কয়টা আছে? এটা দাঁতে 4টে। দাঁতে 4টা। বাচ্চা কি সেকেন্ড বাচ্চা না প্রথম? এটা আমার একটা গাভী সেকেন্ড বাচ্চা আর কি। সেকেন্ড বাচ্চা দিবে? জি জি সেকেন্ড বাচ্চা দিবে। সেকেন্ড বাচ্চা দিবে গাভীটা। দুধের পরিমাণটা কেমন আসতে পারে? এটা আপনার 20-এর উপরে থাকবে দুধ আল্লাহর রহমতে। 20-এর উপরে? জি এই গাভীগুলো 20 দেওয়াবে। আচ্ছা 20+ গাভী আপনার কতগুলো আছে আজকে? 20+ গাভী মনে করেন সর্ব 5টা গাভী আছে। 20+ 5টা গাভী 20+ আছে? 20+ উলান সাবার দেখেই মনে হচ্ছে যে গাভীটার দুধটা অনেকটা বেশি। জি আচ্ছা, তো এই গাভীটার দামটা আপনার কত আসবে রুল ভাই? এই গাভীটার দাম আসবে আপনার 2,10,000 টাকা। 2,10,000 টাকা? জি। আচ্ছা 2,10,000 টাকার আমরা 4 নম্বর গাভীটা দেখে নিচ্ছি দর্শক, রবিউল ডেইরি ফার্ম থেকে। আর এই গাভীগুলো যদি আপনাদের পছন্দ হয়, এই লকডাউনের সময় যদি আপনারা গাভীগুলো সংগ্রহ করতে চান, তাহলে রবিউল ভাই যেটি জানালেন যে 15-20 হাজার টাকাও কিন্তু আপনারা একদম কম রেটে কিন্তু সংগ্রহ করতে পারতেছেন এই সময়। আর এই গাভীগুলো আপনারা এই লকডাউনের সময়ও নির্বিঘ্নে ক্রয় করতে পারেন আপনাদের খামারে নিজ দায়িত্বে। আপনারা যদি কেউ নিতে চান, রবিউল ভাই বলেছেন যে গাভীগুলো সুন্দরভাবে পৌঁছে দেওয়া হবে। আমরা পরবর্তী গাভী দেখবো, চলুন। রবিউল ভাই এই মুহূর্তে আমরা 5 নম্বর গাভীটা দেখছি, এই গাভীটা কি জাতের? হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান? জি। আচ্ছা হলস্টিন ফ্রিজিয়ান, এটা দাঁতে কয়টা? এটা দাঁতে আপনার 6টা। 6 দাঁত? জি। এটা কি আপনার সেকেন্ড বাচ্চা দিবে না? এটা আপনার সেকেন্ড বাচ্চা দিবে। সেকেন্ড বাচ্চা দিবে? জি জি। সময়টা কেমন আছে, কতদিনের মধ্যে বাচ্চা দিবে? এটার সময় আছে আপনার 15-16 দিনের মতো টাইম আছে। 15-16 দিন? জি জি। আচ্ছা 15-16 দিন সময় আছে, সেকেন্ড বাচ্চা দিবে। এই গাভীটা থেকে দুধের পরিমাণটা কেমন আসবে? এই 17-18 দুধ আসবে আল্লাহর রহমতে। এটা 17-18 না? জি জি 17-18। 17-18 আসলে এই গাভীটার দামটা কত আসবে? এই গাভীটার দাম হচ্ছে 1,85,000 টাকা। 1,85,000 টাকা? 85,000 টাকা। জি আচ্ছা 1,85,000 টাকার সেকেন্ড বাচ্চা দিবে, দাঁতে 6টা না? দাঁতে 6টা। দাঁতে 6টা আছে। দর্শক আমরা এই গাভীটা দেখাচ্ছি, 5 নম্বর গাভী। আমরা পরবর্তী গাভী দেখবো, চলুন আপনাদেরকে পরবর্তী গাভী দেখাই। দর্শক এই মুহূর্তে আর একটা সুন্দর গাভী দেখছি, 6 নম্বর সিরিয়ালের গাভীটা। রবিউল ভাই এই গাভীটা কি জাতের? এটা হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান? জি। হলস্টিন ফ্রিজিয়ান, এই গাভীটা দাঁতে কয়টা আছে? এটা দাঁতে 4টে। দাঁতে 4টা হলস্টিন ফ্রিজিয়ান? জি। আচ্ছা এটা কততম বাচ্চা দিবে? এটা আপনার দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা? জি জি। আচ্ছা দ্বিতীয় বাচ্চা দিবে, এটা কতদিন সময় আছে? এটার সময় আছে আপনার এখনো কার্ডের হিসেবে 14-15 দিনের মতো টাইম আছে। এটা 14-15 দিন না? জি জি 14-15 দিন কার্ড আছে এগুলো না? হ্যাঁ কার্ড আছে। কার্ড আছে, 14-15 দিন সময় আছে। উলান সাবার তো একদম বিশাল সাবার, দেখেন না গরু হিসেবে গরু, এবার গরুগুলো প্রতিটা গরুরই মানে এত সুন্দর সাবার, দুধ হয়েছে প্রচুর দুধ হয়েছে এই গরুতে। গাভীগুলো সুস্থ সবল আছে? হ্যাঁ আল্লাহর রহমতে গরুটা প্রতিটা গরুই খুবই সুস্থ। আচ্ছা আচ্ছা, তো আমরা যে গাভীটা দেখছি দর্শক এই মুহূর্তে, এটাও সেকেন্ড বাচ্চা দিবে রুল ভাই? সেকেন্ড বাচ্চা দিবে। দুধের পরিমাণটা কত আসবে এটা? এটার দুধের পরিমাণটা আপনার 20+ থাকবে। 20+? জি। আচ্ছা 20+ আসলে এই গাভীটার দামটা কত রাখবেন যদি আমাদেরকে একটু জানাতেন? এদের দাম পড়বে আপনার 2,15,000 টাকা। 2,15,000 টাকা? জি। আচ্ছা
215,000 টাকা। আরেকটা গাবি দেখলাম দর্শক এই মুহূর্তে, আর দেখেন শুরু থেকে কিন্তু যে গাবিগুলো দেখানো হচ্ছে সবগুলো গাবি একদম গাভী যেটাকে বলে সেরকমই কিন্তু মনে হচ্ছে দর্শক। হয়তো আপনারা ভিডিওতে কেমন দেখছেন আমি জানি না, যদি সরাসরি এসে দেখতেন তাহলে আরও বেশি মনে হয় বেশি ভালো লাগতো। তাহলে এটার দাম কত বললেন? 2,15,000। 215,000 টাকা। আমরা তাহলে পরবর্তী গাবি দেখাই দর্শকদের। রুল ভাই, এই মুহূর্তে কালো রঙের একটা গাভী দেখছি, হালকা সাদা আছে, এটা কি জাতের গাভী? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, অস্ট্রালিয়ার ভাগটা মানে বেশি আছে। আচ্ছা, দাঁতে কয়টা? দাঁতে ছয়টা। দাঁতে ছয়টা। বাচ্চা কততম বাচ্চা দিবে? এটা দ্বিতীয় বাচ্চা হবে। আচ্ছা, দ্বিতীয় বাচ্চা হবে। কতদিন সময় আছে? সময় আছে আর মানে 12-13 দিন মতো টাইম আছে। এটা 12-13 দিন? জি জি। আচ্ছা, 12-13 দিন সময় আছে। এটা সুস্থ সবল আছে তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা সুস্থ সবল আছে। উলান সাবার তো একদম দেখতেছি যে খুব ছেড়েও দিয়েছে, সাবারটাও বড় আছে। তো মোটামুটি দুধের পরিমাণটা কেমন? দুধের পরিমাণ এগুলোটা আপনার 15-16 গ্যারান্টি। 15-16? জি জি। 15-16 আসলে এটার দামটা কত আসবে? এটার দাম পড়বে 1,65,000 টাকা। 1,65,000 টাকা। আচ্ছা দর্শক, আমরা 1,65,000 টাকার এই মুহূর্তে গাভীটা দেখলাম, কালো রঙের। এটা সেকেন্ড বাচ্চা দিবে বলবে না? জি, সেকেন্ড বাচ্চা দিবে। সেকেন্ড বাচ্চা দিবে। দুধের পরিমাণটা 15-16 বললেন, তো আপনাদের দর্শক পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে রুল ভাইয়ের সঙ্গে কথা বলে কিন্তু আপনারা এই গাভী সংগ্রহ করতে পারেন। আমরা পরবর্তী গাভী দেখি। মুহূর্তে আরও একটা গাভী দেখছি, কালো রঙের, হালকা সাদা রয়েছে। রবি ভাই, এই গাভিটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান। এই গাভিটা দাঁতে কয়টা আছে? এইগুলোর দাঁতে দুটো ছিল, চারটে হচ্ছে। আচ্ছা, চারটা। প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা হবে না? জি জি, প্রথম বাচ্চা দিবে। কতদিন সময় আছে? সময় আছে আপনার এখন 16-17 দিন এরকম টাইম আছে। 16-17 দিন? জি। আচ্ছা, উলান সাবার তো ভালোই আছে না? হ্যাঁ, উলান সাবারও চলে আসছে। দেখেন চামড়াটা খুবই পাতলা এগুলোটার। ওর জন্য জাতগুরুগুলোর দেখা যায় পালান কোথার থেকে চলে আসে। আচ্ছা, তো এই গাভিটার দুধের পরিমাণটা কেমন আসতে পারে? এইটা আর কি 13-14, প্রথম বিয়ে 13-14 এরকমই। 13-14? জি। আচ্ছা, 13-14 লিটার আসলে এটার দামটা কত রাখবেন? এটার দাম চাচ্ছে 1,50,000 টাকা। 1,50,000 টাকা? জি। আচ্ছা, 1,50,000 টাকার এই মুহূর্তে আমরা গাভিটা দেখে নিলাম। 8 নম্বর সিরিয়ালের গাভিটা না এটা? 8 নম্বর সিরিয়ালের গাভিটা দেখে নিলাম। আমরা পরবর্তী গাভি দেখি, চলুন। দর্শক, এই মুহূর্তে আরেকটা গাভি দেখছি, অনেকটা বড় গাভি এই গাভিটা। রুবুল ভাই, এই গাভিটা কি জাতের? এটা আপনার মশি অস্ট্রেলিয়া বলে। মশি অস্ট্রেলিয়া না? জি জি। আচ্ছা, দাঁতে কয়টা? দাঁতে ছয়টা। মশি অস্ট্রেলিয়া, দাঁতে ছয়টা। এটা আপনার সেকেন্ড বাচ্চা? সেকেন্ড বাচ্চা দিবে। সেকেন্ড বাচ্চা দিবে। কতদিন সময় আছে এটা? এটার সময় আছে আপনার 17-18 দিনের মতো সময় আছে। 17-18 দিন? জি জি। 17-18 দিনের মতো সময় আছে, সেকেন্ড বাচ্চা দিবে গাভিটা। দর্শক, মশা অস্ট্রেলিয়া অনেকটা বড় গাভি, আর এই গাভিগুলো সাধারণত মনে হয় বড়ই হয়। বড়ই হয় গাভি, আর ওজনই দেখেন না প্রায় 9-10 মন। আচ্ছা, আর ওজনই। তো এই গাভিটা থেকে দুধের পরিমাণটা কেমন আশা করতেছেন? এই গাভিটা আপনি 20+ দুধ থাকবে আল্লাহর রহমতে। 20+? জি জি। আচ্ছা, 20+ আসলে রুল ভাই, এই গাভিটার দামটা কত? এই গাভিটার দামটা আমি বলবো না, এটা আলোচনা করে। হ্যাঁ, আলাপ আলোচনার মাধ্যমে। আচ্ছা আচ্ছা, জি। যেহেতু বড় গাভি আর এটা মশা অস্ট্রেলিয়া গাভি, দর্শক আপনারা যদি এই গাভিটা পছন্দ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে রবিল ভাইয়ের সঙ্গে কথা বলে আলোচনা করে গাভিটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। খুব সুন্দর একটা গাভি। আপনাদেরকে সবগুলো গাভি সুস্থ সবল আছে কিনা আমরা কিন্তু চেষ্টা করছি A to Z দেখানোর জন্য, বোঝানোর জন্য। এবং রবিল ভাই কিন্তু আমাদেরকে সহযোগিতা করছেন যে সবগুলো গাভি হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করছি। আমরা যদি শেষ মুহূর্তে যাই, আরেকটা গাভি রয়েছে, সে গাভিটা দেখব। এই গাভিটা কি জাতের? এটা আপনার মিনি জার্সি। মিনি জার্সি? জি জি। এটা একটু কালো সাইজের কালার না? জি, কালো ব্ল্যাক জার্সি বলে এটা। আচ্ছা, দাঁতে কয়টা আছে এটা? এটা দাঁতে চারটে ছিল, ছয়টা হচ্ছে। ছয়টা হচ্ছে? জি জি। এটা প্রেগনেন্ট? প্রেগনেন্ট। প্রেগনেন্ট গাভি। আপনার এই গাভিটা কততম বাচ্চা দিবে? এটা দ্বিতীয় বাচ্চা দিবে। দ্বিতীয় বাচ্চা দিবে। কতদিন সময় আছে? এটার সময় ধরুন প্রায় চলে আসছে, 10 দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে। 10 দিনের মতো সময় আছে না? জি জি। 10 দিনের মতো সময় থাকলে এই গাভিগুলো থেকে দুধের পরিমাণটা কেমন আশা করছেন? এই গাভিটা আপনার 17-18 কম পড়বে না আল্লাহর রহমতে আশা করা যায়। 17-18? জি। আচ্ছা,
17 18 আসলে মোটামুটি আপনার দামটা কত আসতে পারে এটার? এটার দাম এটাও আমি আলাপ আলোচনার মধ্যে, এটার দাম আমি বলবো না এখন। তো দর্শক, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসি। শেষ পর্যায়ে এসে আপনাদেরকে জানাতে চাই আজকে পাবনা কৃষিচিত্রের আজকের প্রতিবেদন থেকে রবিউল ডেইরি ফার্ম থেকে অনেকগুলো গাভী আপনাদেরকে দেখানো হলো, প্রেগনেন্ট গাভী, এবং শুরুতে একটি বাচ্চা সহ গাভী দেখানো হয়েছে। তো এই গাভীগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে রবিউল ডেইরি ফার্মের মালিকের সঙ্গে কথা বলে আপনারা কিন্তু এই গাভীগুলো সংগ্রহ করতে পারেন। আর আজকের যে গাভীগুলো দেখানো হলো, রবিউল ভাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে অন্য অন্য কালেকশনের তুলনায় আজকের গাভীগুলো সব দিক থেকে ভালো আছে। সেই সাথে একটা সুবিধা আপনারা পাচ্ছেন যে অন্য অন্য দিনের তুলনায় অন্য অন্য সপ্তাহের চাইতে আজকের গাভীগুলো প্রায় 15-20 হাজার 25 হাজার টাকা কিন্তু কম দামে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। এক কথায় কালেকশন যিনি করেছেন রবিউল ভাই, তিনি কিন্তু হয়তো আগের তুলনায় একটু কম রেটে কালেকশন করেছেন, যার কারণে আপনাদেরকেও সাশ্রয়ী রেটে দিতে পারবেন বলে উনি জানিয়েছেন। তো শেষ মুহূর্তে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই, আজকের মতো এখানে বিদায় নেব। বিদায় বেলায় জানাতে চাই আপনারা যারা এখনও পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো কানেকশন নিয়ে। আসসালামু আলাইকুম।